আর মাত্র কয়েক ঘন্টা বাকি বৃহস্পতিবার শ্রীপঞ্চমী। আর বাঙালিরা বারো মাসের তেরো পার্বণের অন্যতম এক পার্বণ শ্রীপঞ্চমী তথা সরস্বতী পুজো। আর এই পুজোকে কেন্দ্র করে মাতা সরস্বতী দেবীর আরাধনার প্রস্তুতি চলছে মন্দির নগরী উদয়পুর মহকুমার বিভিন্ন স্কুল কলেজ এবং পাড়ায় পাড়ায়, নতুন গজে ওঠা স্কুল পড়ুয়াদের ক্লাবগুলোতেও। বাজারে বাজারে চলছে ব্যস্ততার ছাপ। গত দুবছর করোনার ভিলেন গিরির কারণে স্কুল কলেজে পড়ুয়াদের সরস্বতী পুজোর আনন্দ মাটি হয়েছে। এবছরও বিধানসভা ভোটে নিরাপত্তা বাহিনী বিভিন্ন স্কুলে স্কুলে ক্যাম্প গেড়ে বসেছে, তারপরও ছাত্রছাত্রীদের আটকাতে পারছে না কেউ। উদয়পুর রাজারবাগ থেকে অমরেন্দ্র সাহা বিক্রি করার জন্য বেশ ফুলমালা নিয়ে এসেছেন বিক্রি করার জন্য। উনি জানালেন, গতবারের থেকে এবছর ভালোই ফুলমালা বিক্রি করতে পারবেন বলে আশা। অপরদিকে মেলাঘর পালপাড়া থেকে সত্তরটি সরস্বতী মূর্তি বিক্রির জন্য নিয়ে আসেন গোপাল পাল। তিনি আশা ব্যক্ত করে বলেছেন, গত বছরও সত্তরটি মূর্তি এনেছেন, এবছরও সত্তরটি মূর্তি এনেছেন, এক একটি মূর্তি পাঁচশত টাকা করে বিক্রি করছেন। আগের তুলনা থেকে এবার কেমন? অন্যান্য বছর থেকে একটু ভালোই হওয়ার কথা, কারণ অন্যান্য ছিল তো মানে আপনার করোনায় অনেকে অনেক কমেছে, সেই জন্য মনে হয় ভালোই যাবে। আগের বার তুলনা থেকে এবার কেমন? অনেক ভুল হয়ে যেতে না আগে, মানে কত 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 মূর্তি কটা আনছিলেন? এবার কটা আনছে? এবার বত্রিশ। রেট কেমন? গতবার রেট একটা কত করে? পাঁচশো, দুশো, তিনশো। এদিকে পুজো উপলক্ষে ফুল ফল আম মুকুল বেলপাতা পাট গাছ দুব্বা পলাশ ফুল সহ আশেপাশের বিভিন্ন বাজারে বিক্রির জন্য পসরা সাজিয়ে বসে আছেন ব্যবসায়ীরা। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।